হ্যালো ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে অথেন্টিক একটা বেঙ্গলি ডিশ শেয়ার করব, বিউলির ডাল, যেটা আমরা বাঙালিরা সবাই খেতে ভালোবাসি। গরমকালে গরম ভাতের সাথে বিউলির ডাল আর আলু পোস্ত বা পোস্তর বড়া, এটা জাস্ট জমে যায়। তো আপনারা চলুন, আমি কিভাবে বিউলির ডাল করছি ওটা দেখবেন। আর আপনাদের যদি এরম নতুন নতুন আরও রেসিপি জানতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ছোট্ট করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে বিউলির ডালটাকে আমি শুকনো খোলায় খুব ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি 2 কাপ মতো বিউলির ডাল দিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা লাল লাল কালার হয়েছে, আর ডাল ভাজার একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে প্রেশার কুকারে বসাবো। দেখুন, ডালটা আমি ধুয়ে ভালো করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়েছি। এবার এতে একটু হলুদ, আর 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে ডালটাকে নেড়ে দেব, কুকারে মুখটা বন্ধ করে দেব। এবার এটাকে আমি 2 সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ডালটাকে একটু ঘুটে নেব। আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নের জন্য দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে মৌরি দিয়ে দেব, গোটা মৌরি। মৌরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে 1 চিমটে মতো একটু হিং ফোড়ন দেব। এবার কুকারটা ধুয়ে আমার আরো একটু জল দিতে হবে, আমি এটাকে একটু ফুটতে দেব। ডালটা ফুটে গেছে, এখন আমি 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে রেখে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিক্সিতে 1 ইঞ্চি মতো আদা আর 2 টেবিল চামচ মৌরি আমি একটু পেস্ট করে নিয়েছি, আর আমি এই পেস্টটা দিয়ে দেবো। Thank you.
দিয়ে ভালো করে মিশিয়ে ডালটা আমি 10 মিনিট একটু ফুটিয়ে নেব। ডালটা 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার একদম রেডি। এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এখন ডালটা আমার সার্ভিং এর জন্য একদম রেডি। তো আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনাদের যদি আমার এই প্রসেসটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। বাই।